আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি রান্না করব, এটাকে অনেক জায়গায় অনেক কিছুই বলে থাকে, আসলে কেউ বলে জালি, আমরা সিলেটি ভাষাটাকে পুরল বলে থাকি, আর অন্যান্য জায়গায়ও আরও অনেক কিছু বলে থাকে। তবে এর সঠিক নাম যথাসম্ভব ধুন্দুল, তো অনেকে এটাকে ধুন্দুলও বলে থাকে, তবে ম্যাক্সিমাম মানুষ এটাকে ধুন্দুল বলে থাকে। আসলে স্থানকাল পাত্রভেদে হয়তো এক এক জায়গায় এক এক ধরনের নাম এটার থাকতে পারে, সেটা আমার জানা নেই। তো আপনারা কে কী বলেন সেটা আমাকে জানাবেন কমেন্টসের মাধ্যমে। তো আমি ধুন্দুলটা রান্না করব ইলিশ মাছের কাটাকুটি দিয়ে। তো পাত্রে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, প্রথমে আমি তেল দিয়ে দিয়েছিলাম। আসলে এই টাইপের রান্না অলরেডি আমার চ্যানেলে আছে, তো তারপরেও আমি স্পেসিফিক্যালি এটা আমি আলাদাভাবে ভিডিও করেছি, আপনারা দেখে নেবেন আমি যেভাবে রান্না করি ঠিক সেভাবে আমি দেখাতে চেষ্টা করেছি। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে আমি পরিমাণ লবণটাও দিয়ে দিচ্ছি। আর যারা আমার চ্যানেলে এইমাত্র নতুন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিবেন, এতে করে আমি নতুন নতুন ভিডিও আপলোড দিলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। এই যে দেখুন, আমার পিচ্চিও নাড়তে চাচ্ছে, তো ওকে দিয়ে একটু নাড়িয়ে দিলাম। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। তো ইলিশ মাছের তরকারিতে সাধারণত আমি অন্যান্য ইনগ্রিডিয়েন্টস খুব কম দেই, রসুন তো দেই না, জিরা বাটাও দেই না। তো আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, ড্রাই মশলার মধ্যে হলুদ, মরিচ এবং ধনে গুঁড়া, এই তিনটি আইটেমই দেবো, আর কোনো কিছু দেবো না। মরিচের গুঁড়িও দিয়ে দিলাম পরিমাণ মতো। মশলাটা যেহেতু পুড়ে যাবে সেজন্য আমি পানি দিয়ে দিলাম, পানি না দিলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমি পরিমাণ মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর আমি ধুন্দুলের সাথে একটু আলু দেব, খালি ধুন্দুল রান্না করলে ভালো লাগবে না খেতে, তো সেজন্য একটু আলুও দিয়ে দিচ্ছি। এখানে আমার প্রায় ধুন্দুল আছে 1 কেজির মতো, তো আমি পরিমাণ মতো যে যতটুকু আলু খেতে চান ঠিক ততটুকুই দিতে পারেন, আর চাইলে আলু নাও দিতে পারেন যারা আলু পছন্দ করেন না। তো আলুটা আমি আগে কষিয়ে নিচ্ছি, যেহেতু ধুন্দুল নরম বা ট্রান্সপারেন্ট তরকারি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেজন্য আলুটা আমি আগে কষিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি, তারপরে ধুন্দুল দেব। আর ধুন্দুল থেকে প্রচুর পানি বের হয়। আলুটা আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, তো এ পর্যায়ে আমি ধুন্দুলটা দিয়ে দিচ্ছি, এই যে দেখুন। আর ধুন্দুলের সাথে আমি কাঁচামরিচটাও যোগ করে নিয়েছি। আর এই ধুন্দুলটা সেদ্ধ হয়ে একদম কমে যাবে, তো আমি এখন ধুন্দুলটা ঢেকে দেব। প্রায় 7 মিনিট পর আমি ফিরে এলাম, এই যে দেখুন ধুন্দুল কমে গেছে এবং অনেক পানিও বের হয়েছে ধুন্দুল থেকে। গরমের যে সবজিগুলো পাওয়া যায় এর মাঝে ধুন্দুল আমার অনেক পছন্দের, আর বিশেষ করে ইলিশ মাছ দিয়ে খেতে অনেক ভালো লাগে, আর চিংড়ি দিয়েও রান্না করলে অনেক ভালো লাগে। তো এরপর যে আমি ইলিশ মাছের কাটাকুটিগুলো দিয়ে দিচ্ছি। এই তো মাছটা আমার দেওয়া হয়ে গেছে, দেখুন আমি বেশি নাড়বো না। তো তরকারিটা আমার প্রায় হয়ে গেছে, এখন আমি একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি। আসলে ধনে পাতা একটু ছিল, সেজন্য সাধারণত ইলিশ মাছের তরকারিতে আমি ধনে পাতা দিই না। তো কেমন লাগলো আমার ভিডিওটি জানাবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।